হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, অনেক সময় আমরা আমাদের ফোনটিকে লক করে কোথাও রেখে দিই বা বন্ধুদের কাছে দিয়ে থাকি, ঠিক তখনই তারা কিন্তু আমাদের ফোনটিকে আনলক করার চেষ্টা করে এবং পরক্ষণে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা জাস্ট ডিনাই করে যে না, আমি তোমার ফোনটিকে আনলক করার ট্রাই করে নিই। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো, যেই আপনার ফোনটিকে টাচ করবে আনলক করার জন্য, জাস্ট তার ফটো উঠে যাবে আপনার ফোনে, সেটা কিভাবে সম্ভব। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার, সবার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আমি যে প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও দিয়ে থাকি, সেটি পেয়ে যাবেন আপনি সবার আগে। আর যদি এই ভিডিওটিতে এখন একটি লাইক করে না থাকেন, তাড়াতাড়ি একটি লাইক করে দিন। তো যা হোক ভিউয়ার্স, এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তাই প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন থার্ড আই অ্যান্টি থিফট লিখে। তো যখন থার্ড আই অ্যান্টি থিফট লিখে আপনি সার্চ দিবেন, দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল। আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আপনি পেয়ে যাবেন এই অপশনটি, জাস্ট এটিকে আপনি অফ থাকলে অবশ্যই এটিকে ইনেবল করে দিবেন। তো এর জন্য যদি আপনার কাছে কোনো প্রকার পারমিশন চায়, অবশ্যই আপনি পারমিশনটি অ্যালাউ করে দিবেন। তো এখন যদি আপনি আপনার ফোনটিকে লক করেন এবং কোথাও রেখে দেন, তারপরে যদি কেউ আপনার ফোনটি আনলক করার চেষ্টা করে, তাহলে দেখবেন যে তার ফটো আপনার ফোনে উঠে গেছে। তো ভিউয়ার্স, নিঃসন্দেহে দারুণ একটি ট্রিক্স, যারা নিজেদের ফোনটিকে অন্য কাউকে দ্বারা ব্যবহার করাতে না চান তাদের জন্য। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।